সাবস্ক্রাইব ফাঙ্কি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। গত দুই মাস আগে সিনেমা জগতের সবচেয়ে আলোচিত নাম পুষ্পা দ্য রাইজ। ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চর্চা হয়েছে। ব্লকবাস্টার হিট সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমায় তার ব্যতিক্রম স্টাইল নজর কেড়েছে সবার, তবে কিছু অঙ্গভঙ্গি বা স্টাইল অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে একটি হলো গলার কাছে দাড়ি ছুঁয়ে হাতের মুভমেন্ট। এই মুভমেন্টের সময় আল্লু অর্জুন বলেন, মে ঝুঁকে গানে। কিন্তু জেনে অবাক হবেন, সারা জাগানো এই স্টাইল বহু আগেই আরেক তারকা করে ফেলেছেন। তিনি হলেন সাই পল্লবী। দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী মারিপু সিনেমায় রাউডি বেবি গানে এমন অঙ্গভঙ্গি করেছিলেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে, তাই অনেকেই বলাবলি করছেন সাই পল্লবীকে নকল করেছেন আল্লু অর্জুন। তবে কেউ কেউ বলছেন আল্লু অর্জুন ও সাই পল্লবীর দুজনের অঙ্গভঙ্গির পার্থক্য রয়েছে, যেটুকু মিল আছে তা কাকতালীয় ভাবে হতে পারে। রাউডি বেবি গানে পারফর্ম করেছে ধানুষ ও সাই পল্লবী। 2019 সালের 2 জানুয়ারি ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়। বর্তমানে এটির ভিউ 132 কোটিরও বেশি। যদিও গানটিতে সাই পল্লবীর ওই অঙ্গভঙ্গি নিয়ে এর আগে তেমন কোনো আলোচনা হয়নি, পুষ্পার সুবাদেই নতুন করে আলোচনায় মারি পুর এই গান। উল্লেখ্য, পুষ্পা মুভিটি নির্মাণ করেছেন সুকুমার, এতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। গত বছরের 17 ডিসেম্বর মুক্তির পর কেবল সিনেমা হল থেকেই এটি 350 কোটি রুপির বেশি আয় করেছে। সো দর্শক, আল্লু অর্জুন কি সাই পল্লবীর স্টাইলটি নকল করেছে নাকি করেনি? আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাঙ্কি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।